ওয়েলকাম টু মাই চ্যানেল অনুরাধা কিচেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করছি চিড়ি এবং দুধ দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি। দুধকে আদর্শ খাদ্য হিসেবে ধরা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমিষ বা প্রোটিন সবচেয়ে বেশি জরুরি, আর সেটাই দুধের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। এখানে আমি 700 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধটা প্রথমেই ছেঁকে নিয়েছি। এবার কড়াইতে জাল দেব। দুধের বাটি ও ছাঁকনি ধুয়ে 1 কাপ পরিমাণ জল ওর সাথে যোগ দিয়েছি। গরুর দুধ ঘন হলে বা খাঁটি হলে এই দিয়ে যাই রান্না করি না কেন, তার স্বাদটাই অন্যরকম হয়। দুধ জাল দেওয়ার সময় চুলা রাস কম হলেই ভালো হয়, তাহলে কড়াইয়ের নিচে পুরা লাগার ভয়টা কমে যায়। দুধ ঘন হলে বারবার নেড়ে চেড়ে দিলে আরও ভালো হয়। দুধ শরীরে শক্তি যোগায়, এনার্জি ফিরিয়ে নিয়ে আসে এবং স্কিন ভালো রাখে, হজমেরও সমস্যার সমাধান করে। মিডিয়াম আঁচে 3-4 মিনিট জাল হওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা আরেকটু ঘন হয়ে এসেছে এবং সরুটা শুরু করে দিয়েছে। দুধ যেমন উপকারী একটি খাবার, ঠিক তেমনি চিড়াটাও খুব উপকারী। চিড়া সবসময় শরীরকে ঠান্ডা রাখে, পেটের যে কোনো সমস্যায় চিড়া খেলে খুব দ্রুত কাজ করে। চিড়ার পায়েস তৈরির জন্য এখানে আমি 1 বাটি চিড়া নিয়েছি এবং চিড়াটা ভালো করে ঝেড়ে নিয়ে ধুয়ে একটা ছাঁকনিতে আগেই জল জড়িয়ে রেখেছি। দুধ বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় না লাগে। 3টি এলাচির মুখ ফাটিয়ে দিয়েছি, আর সেই সাথে 1 চা চামচেরও কম লবণ দিয়ে দিলাম। চিড়ার পায়েস তৈরি করা খুব সহজ, 10 মিনিটের মধ্যেই রান্নাটি করা যায়। 1 চা চামচ পরিমাণ ঘি এতে দিয়ে দিলাম, তাহলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটাই খুব ভালো হবে। চিড়া সেদ্ধ হতে বা ফুটতে বেশি সময় লাগে না, তাই রান্নার শেষ দিকে অর্থাৎ 2-3 মিনিট আগে চিড়াটা দিলেই হয়ে যায়। এই সময়ে চুলার আঁচটা কমিয়েই রেখেছি, আবারও হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। পায়েস লুচি বা পরোটার সাথে খেলে চিনি বা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, আর শুধু শুধু খেলে একটু কম দিলেও চলে। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিলাম। কম আছে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, তবে হালকা ভিজে থাকা অবস্থায় নামালে ভালো হয়, কারণ দুধের পায়েস নামানোর পর একটু শক্ত হয়ে যায়। চলছে রমজান মাস, এই সময় যারা রোজা রাখছেন ইফতারিতে অথবা যে কোনো অন্য কোনো অনুষ্ঠানেও এই খাবারটি পরিবেশন করতে পারেন। চিড়া এমনিতেই খুব ঠান্ডা রাখে শরীরকে, আর সেই সাথে দুধও এনার্জি ফিরিয়ে নিয়ে আসে। তৈরি হয়ে গেল চিড়া আর দুধের অপূর্ব স্বাদের এই রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রার্থনায় আজকের রান্না এখানেই শেষ করছি।